মানুষ পৃথিবীর উন্নত জীব, কিন্তু মানুষকে কি একটা ঘোড়া শিক্ষা দিতে পারে? অবাক লাগছে। তাহলে এই প্রতিবেদনের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। নির্দ্বিধায় কিভাবে নিজের খাবার পায়রাদের খাইয়ে মানুষকে শিক্ষা দিল ঘোড়া, সেটা বোধহয় এই ভিডিও স্পষ্ট করে দেয়। আসলে মানবতার ভাষা শুধুমাত্র মানুষ বোঝে, অন্য কোনো প্রাণী বোঝে না, এটা বোধহয় বলা যায় না। সোশ্যাল মিডিয়ায় এক অবাক করা ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে। জানেন, কথায় বলে সুখ ভাগাভাগি করে নিলে সেটা অনেক গুণ বেড়ে যায়। খাবার ভাগাভাগি করলে ভালোবাসার সক্ষতাও সেভাবেই বাড়ে, কিন্তু সেই অনুভূতি যত দিন যাচ্ছে ক্রমে কমে আসছে। অনেকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যকে সাহায্য করেন, এরাই মানবতার ভাষা বোঝেন, আবার অনেকে এড়িয়ে চলে যান। কিন্তু প্রাণীদের মধ্যে যদি এই অনুভূতি চোখের সামনে ফুটে ওঠে তাহলে? সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি ঘোড়া খাবার খাচ্ছে, সেখানে হাজির বেশ কিছু পায়রা। সেও তাদের দেখে বুঝতে পারে খিদে পেয়েছে। তখন কিন্তু ঘোড়া নিজের খাবার পায়রাদের সঙ্গে শেয়ার করতে এতটুকু দেরি করেনি, আর পায়রারাও একটু ভয় পায়নি, তারাও খাবার খায়। ভাইরাল ভিডিও দেখে অনেকেই বলছেন এটাই মানবতার চূড়ান্ত দৃষ্টান্ত, যা মানুষ দেখাতে পারে না। ঘোড়া বুঝতে পেরেছে পাখিগুলো ক্ষুধার্ত, তাই তার ঝুড়ি থেকে শস্য বের করে দেয়, মুখ দিয়ে দানা তাদের দিকে এগিয়ে দিতে থাকে, নিজেও খাচ্ছে তাদেরও খাওয়াচ্ছে। ভিডিও টুইটারে @thefajan_ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে। ভিডিওটি 2.3 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, 62,000এরও বেশি লাইক। সকলেই যদি ওদের মতো হতো পৃথিবীটা কত সুন্দর হতো, কেউ বলছেন। কারোর মতে দেখে অবাক হলাম, ঘোড়াটি আবার ওদের জন্য দানা ছড়িয়ে দিচ্ছে যাতে ওরা ভালোভাবে খেতে পারে। এ দৃশ্য সত্যিই ভোলার নয়।